ভালো থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শেখো। গুরুত্ব নিয়ে খুশি থাকতে চাও না গুরুত্ব দিয়ে খুশি থাকতে চাও, সিদ্ধান্ত তোমার। নিজের মনকে স্থির করো, একটা মানুষকে বেছে নাও, তাকে গুরুত্ব দাও, একেবারে সর্বোচ্চ গুরুত্বটা দাও। তোমার গুরুত্বের বিপরীতে তুমি কি আশা করো? নিশ্চয়ই গুরুত্ব চাও, তবে গুরুত্বের বিপরীতে গুরুত্ব তুমি পাবে না, গুরুত্বের বিপরীতে অবহেলা পেতে হয়। এটা মেনে নাও, মেনে নিতে শিখো। এখন নিজের এক্সপেকশন সম্পর্কে ধারণা নাও, কতটা গুরুত্ব তুমি আশা করেছিলে। যতটা গুরুত্ব তুমি দাও, ঠিক ততটা গুরুত্ব যদি তার কাছ থেকে পেও আশা করে থাকো, তবে তোমার প্রাপ্ত অবহেলা হবে তোমার এক্সপেকটেশনের সমান। কে তোমায় খুব বেশি গুরুত্ব দেয় খুঁজে বের করো। তোমার থেকে সে কতটুকু গুরুত্ব পায় একা একা ভাবো। গুরুত্ব খুব একটা পায় না নিশ্চয়ই, ধরলাম তুমি তাকে গুরুত্ব দাও কিন্তু তুমি তার এক্সপেকশন অনুযায়ী গুরুত্ব দিতে পারো না। ফলাফল তোমার থেকে সে যেটা পায় সেটা তার কাছে অবহেলা। অবশেষে বলবো, তোমাকে নিজে ভালো থাকার জন্য সিদ্ধান্তটা নিজেই নিতে হবে। যদি গুরুত্ব দিতে চাও তাহলে দিয়ে যাও, পাওয়ার আশা ছেড়ে দাও। যদি গুরুত্ব দিয়ে সুখী থাকতে পারো, গুরুত্ব পাওয়ার চাহিদা তোমার না থাকে, তাহলে তোমাকে অবহেলা করার সাধ্য কারো নেই।